নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখবে প্রত্যেক দুধ পানকারিণী নারী তার দুধের শিশুকে ভুলে যায়। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দেখবে প্রত্যেক গর্ভধারিণী মা ভয়ে তার সন্তান অটোমেটিক প্রসব হয়ে যাবে, এত ভয়াবহ পরিস্থিতি হবে। আর দেখবেন যে মানুষকে মাতাল, আসলে তারা মাতাল না, বরং আল্লাহর আজাব ভয়ঙ্কর, কেয়ামতের মাঠের ভয়াবহতাটাই একটা আজাব। এই জন্য আল্লাহ কেয়ামত দিবসের শপথ করেছেন। তো বুঝাইতে চাইলাম, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আলোচনা করতে গেলে আগে যে বিষয়গুলো শপথ করে ওইগুলোও গুরুত্বপূর্ণ বিষয় হয়। তো দুই নাম্বার, আল্লাহ কেয়ামতের দিনের শপথ করলেন। তিন নাম্বার, ওয়া শাহিদ, শাহিদ মানে সাক্ষ্যদাতার শপথ। চার নাম্বার, ওয়া মাশহুদ, যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয় তার শপথ। মুফাসসিরিনে কেরাম বলেন, শাহিদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিনের শপথ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা। আল্লাহ নবী বলেন, আরাফার দিনের রোজা, জিলহজের 6-9 তারিখের রোজার ব্যাপারে আমি নবীর আশা। এই জিলহজ মাসের 9 তারিখের রোজা যদি কেউ রাখে, আল্লাহ তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ করে দেয়। বলে এই দিনটাও আল্লাহ মর্যাদাপূর্ণ, তাই এই দিনে শপথ করছে। আবার বুঝাইতে চাইতেছে, আসমান খুঁটি ছাড়া, এটা আজীব জিনিস, এটার শপথ করলেন। দুই নাম্বার, কেয়ামত ভয়ঙ্কর একটা ব্যাপার, এটার শপথ করলেন। তিন নাম্বার, আরাফার দিনের শপথ করলেন। কেন? আরাফার দিনটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যেদিন রোজা রাখলে আগে পরের 2 বছরের গুনাহ মাফ। চার নাম্বার, আমার সুদ, মুফাসসিরিনে কেরাম বলেন, মাসুদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন। জুমার দিনটা 7 দিন পর পর ঘুরে ঘুরে আসে, তাহলে মাসুদের অর্থ হবে উপস্থিতি হওয়ার দিন। মুসলমানরা যেই দিন সবাই একটা জায়গায় উপস্থিত হয় ওই দিনটাকে বলা হয় জুমার দিন। তাহলে মাসুদ মানে জুমার দিন, উপস্থিত হওয়ার দিন। তো জুমার দিনটা আফজলুল আয়াম, দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। তাই আল্লাহ জুমার দিনে শপথ করলেন। এই চার শপথ করার পর আল্লাহ বলেন, কতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস, গর্তের অধিপতিরা ধ্বংস। আর নারী জাতিল ওয়াকুদ, কেমন গর্ত, যেই গর্তের মধ্যে আগুন, আবার ওই আগুন জ্বালানোর জন্য টুকরা আছে, ইন্ধন আছে, জ্বালানি আছে। এর মানে জ্বালানি সহ আগুন আছে যেই গর্তের মধ্যে, ওই গর্তের অধিপতিরা ধ্বংস। প্রশ্ন হলো, গর্তের অধিপতিরা কেন ধ্বংস আল্লাহ কেন বললেন? যারা গর্তের অধিপতি, যারা গর্ত বানাইলো, তারা কেন ধ্বংস? আল্লাহ বলেন, এই গর্তের মধ্যে একদল ইমানদারদেরকে বেঈমানরা আগুন জ্বালিয়েছে, জ্বালানোর পর ইমানদারদেরকে ওই আগুনের মধ্যে তারা ফালায়। ফালানোর পর ইমানদাররা আগুনের মধ্যে পড়তেছে, বেঈমানরা ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, বেঈমানরা পারে বসে বসে ইমানদারদের অবস্থা দেখে আনন্দ উল্লাস করে। আল্লাহ বলেন, ইযহুম আলাইহা কুউদ, ইমানদাররা গর্তের আগুনের মধ্যে পুড়ে, বেঈমানরা গর্তের কিনারায় বসে বসে তামাশা দেখে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারদের সাথে যে আচরণ করতেছে, এই আচরণ বেঈমানরা বসে বসে দেখতেছে। প্রশ্ন হলো, আল্লাহ কেন বললেন তারা ধ্বংস, কাফেররা ধ্বংস কেন বললেন? মুসলিম শরীফের বর্ণনা 3005 নম্বর হাদিসে আল্লাহ নবীর ইরশাদ, নবীজি বলেন, কানা মালিকুন ফিমান কানা কবলাকুম, তোমাদের পূর্বের জামানায় এক বাদশাহ ছিল, ওয়াকানালাহু সাহির, এই বাদশাহর একজন পার্সোনাল জাদুকর ছিল। বাদশাহর পার্সোনাল জাদুকরের কাজ হলো
মানুষদের সামনে জাদু দেখায় আর ভেলকি দেখায় মানুষকে আনন্দ উল্লাস দেয়, এটা ছিল তার কাজ। এক বাদশা তার জাদুকর ছিল, এই জাদুকরের কাজ ছিল মানুষকে জাদু দেখাইতো আর ভেলকি দেখাইতো। জাদুকর বুড়া হয়ে গেছে, ফালাম্মা কাবিরা, জাদুকর যখন বুড়া হয়ে গেছে, কালা লিল মালিক ইন্নি কদ কাবিরতু, বাদশাকে গিয়ে জাদুকর বলল, বাদশা আমি তো মুরব্বি হয়ে গেছি, ফাবআস ইলাইয়া গুলামা, আমার কাছে মেধাবী একটা যুবক পাঠান, ও আল্লিমহু সিহরা, যাতে আমি আমার জাদুবিদ্যাটা তারে শিখিয়ে যাইতে পারি। আবার বলছি, তোমাদের পূর্বের জামানায় এক বাদশা ছিল, এই বাদশার একজন জাদুকর ছিল, এই জাদুকর বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে যাওয়ার পর বাদশাকে এসে বলল, বাদশা আমি তো বয়স্ক হয়ে গেছি, মুরব্বি হয়ে গিয়েছি, আমার কাছে একটা ছেলে পাঠান, একটা যুবক পাঠান, যে যুবককে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে দিতে পারি, যেন আমার জাদুবিদ্যাটা তারে শিখিয়ে দিতে পারি, সে এই জাদু মানুষকে দেখাবে। তো এই কথা বলার পর ফাবা আসাইলাইহি গুলামা, বাদশাহ একজন মেধাবী যুবককে জাদুকরের কাছে পাঠায়। জাদুকরের কাছে যাওয়ার পর জাদুকর এই যুবকটাকে জাদুবিদ্যা শিখায়। ওয়াকানা ফি তরিকিহি ইদা সালা করাহিব, যুবক যে রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় একজন পাদ্রির সাথে তার সাক্ষাৎ, পাদ্রির সাথে সাক্ষাৎ হওয়ার পর ফাক্বাদা ইলাইহি, পাদ্রির সামনে বসছে, বসার পর সামিয়া কালামা, পাদ্রির কথা শুনছে, ফাআজাবাহু, পাদ্রির কথাগুলো তার ভালো লাগছে। যুবক যখন জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন পাদ্রি পাদ্রির কাছে বসছে, বসার পর পাদ্রির কথা শুনছে, শোনার পর যুবকের ভালো লাগছে। তো এইভাবে চলতেছে, তো পাদ্রির কাছে বসলে একটু দেরি হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, ওয়াকানাল গুলামু ইদা আতাসাহিরা, গোলাম যখন জাদুকরের কাছে যাইত, যাওয়ার সময় মাররাবির রাহিব, পাদ্রির পাশ দিয়ে যাইত, তো পাদ্রির পাশ দিয়ে যাওয়ার সময় কাদা ইলাই, পাদ্রির কাছে বসত, বসার পর তার কাছ থেকে ধর্মীয় বিদ্যা শিখত। জাদুকরের কাছে শিখে জাদুবিদ্যা, পাদ্রির কাছে শিখে ধর্মীয় বিদ্যা, এইভাবে দুইজনের বিদ্যা শিখতেছে। তো পাদ্রির কাছে যাওয়ার কারণে একটু দেরি হয়ে যায়। যুবক যখন জাদুকরের কাছে যায়, গেলে জাদুকর যুবককে প্রহার করে, মারে, কি ব্যাপার, দেরি হইল কেন? তো এইভাবে চলতেছে ঘটনা। তো যুবক যখন পাদ্রির কাছে যায় আর জাদুকরের কাছে যায়, যাওয়ার সময় একদিন দেরি হয়ে গেছে, দেরি হয়ে যাওয়ার কারণে দরবাহু সাহির, জাদুকর তারে মারছে, তোর দেরি হইল কেন? ফাশাকা যালিকা ইলা রাহিব, পাদ্রির কাছে যুবক যায়, যাওয়ার পর বলে, আমি আপনার কাছে আসার কারণে আমার দেরি হয়ে যায়, তাই জাদুকর আমাকে প্রহার করে। পাদ্রি একটা বুদ্ধি শিখিয়ে দেয়, ইদা খাশিতা সাহিরা ফাকুল হাবাসানি আহলি, তুমি যখন জাদুকরের কাছে যাইবা, যাওয়ার পর যদি দেরি হয়ে যায় আর যদি দেখো জাদুকর তোমাকে মারতে চায়, তখন তুমি বলবা আমার পরিবারের কারণে আমার দেরি হয়ে গেছে। ওয়াইদা খাশিতা আহলাকা ফাকুল লাহুম, আর যখন তুমি তোমার পরিবারের কাছে যাও, যাওয়ার পর পরিবার যদি তোমাকে দেরি হওয়ার কারণে মারতে চায়, ফাকুল, তুমি বলবা হাবাসানি সাহির, জাদুকরের কাছে আমার দেরি হয়েছে। জাদুকরের কাছে গেলে পরিবারের কথা কইবা, পরিবারের কাছে গেলে জাদুকরের কথা কইবা, আমার কথা ভুলেও বলবা না। তাহলে ধর্মীয় বিদ্যা শিখে কার কাছে? পাদ্রির কাছে। জাদুকরের কাছে গেলে দেরি হয়, জাদুকর মারতে গেলে কয় আমার পরিবার আটকায় রাখছিল তাই দেরি হয়েছে, আর পরিবারের কাছে গেলে যখন দেরি হয়, পরিবারের কাছে গিয়ে কয় জাদুকর আমাকে আটকায় রাখছে তাই দেরি হয়েছে, পাদ্রির নাম কারো কাছে কয় না। এইভাবে চুপে চুপে ধর্মীয় বিদ্যা শিখে, ফাবাইনামা হুয়া কাযালিক, এইভাবে চলতেছে। ইদ আতা আলা দাব্বাতিন আযীমা, একদিন চলতে চলতে একটা বিশাল বড় প্রাণী, দৈত্য দানবের মতো একটা প্রাণীর সামনে পড়ছে। কদ হাবাসাতিন নাস, এই প্রাণীটা রাস্তার মধ্যে মানুষকে আটকায় রাখছে, মানুষ রাস্তা পার হতে পারে না, মানুষ দাঁড়ায় রয়েছে, প্রচুর মানুষ রাস্তা পার হয় না, কি ব্যাপার, তোমরা রাস্তা কেন পার হও না? তো জনগণ বলল, এই বড় প্রাণীটার কারণে আমরা রাস্তা পার হতে পারতেছি না। এই কথা বলার পর যুবক এবার আল্লাহর কাছে বলল, ফাকালা, প্রথমে মনে মনে বলল, আল্লাম আলামু আসাহিরু আফজলু আমির রাহিবু আফজল,
আজকে আমি পরীক্ষা করব পাদ্রির বিদ্যা সত্য নাকি জাদুঘরের বিদ্যা সত্য। এই পরীক্ষা করার পর যদি পাদ্রির বিদ্যা সত্য হয় তাহলে আমি ইমানদার হয়ে যাব, আর যদি জাদুঘরের বিদ্যা সত্য হয় তাহলে আমি আগের ধর্মেই থাকবো, আগের ধর্ম আমি ছাড়ব না। এই কথা বলার পর ফাখাজা হাজারন একটা পাথর নিস, নেওয়ার পর যুবক আল্লাহরে বলতেছে আল্লাহুম্মা ইন কানা আমরুস আমরুর রাহিবি আফজাল ওয়া হাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ওয়া আরদা। আল্লাহ তুমি তো জানো পাদ্রির বিদ্যা যদি জাদুকরের বিদ্যার চাইতে শ্রেষ্ঠ হয় এবং প্রিয় হয়, ফাক্তুল হাদিহি দাব্বা, আমি এই পাথরটা মারার সাথে সাথে এই প্রাণীটাকে তুমি হত্যা করবা। এই কথা বইলে আল্লাহর নাম নিয়ে ওই পাদ্রির বিদ্যা অনুযায়ী যুবক পাথরটা মারছে, মারার পর ফাকতালা, সাথে সাথে আল্লাহ প্রাণীকে হত্যা করে দিয়ে মানুষ পারাপারের ব্যবস্থা করে দেয়। মারছে, মারার পর মারা গেছে প্রাণীটা, মানুষ পার হয়ে গেছে। তো মানুষ যখন পার হয়েছে, যুবক আসছে পাদ্রির কাছে, যুবকের এবার বিশ্বাস বাইরে গেছে। ফাতাররাহিবা ফাখবারাহু, যুবক পাদ্রির কাছে আইসা ব্যাপারটা জানাইছে, এমন এমন ঘটনা। পাদ্রি যুবককে বলল আল্লাহু মানতা আফজালু মিন্নি, আজকে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, আমি আর শ্রেষ্ঠ না এখন, তাইকে তুমি শ্রেষ্ঠ। কদ বালাগা মিন আমরিকা মা আরাহ, আমি এখন দেখতেছি আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি, তুমি অনেক শ্রেষ্ঠ। তবে মনে রাখবা, এই শ্রেষ্ঠত্বের কারণে, বিদ্যার কারণে, এলেমের কারণে আর ইমানের কারণে, ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। কি করা হবে? পরীক্ষা। এই হাদিস দ্বারা বোঝা যায় কোনো মানুষ ইমান আনার পর ওই ব্যক্তির প্রস্তুতি দেখা দরকার যে ইমান আনার কারণে আমার জীবনে পরীক্ষা আসতে পারে। মুমিন যারা তারা এই বিশ্বাস রাখা, সর্বদা এই প্রস্তুতি নিবে ইমানদাররা যে যে কোনো সময় আমার উপরে ইমানের কারণে পরীক্ষা আসতে পারে, এই বিশ্বাস সর্বদা একজন ইমানদারের থাকা চাই। তো এই অবস্থা চলতেছে, পাদ্রি বলে দিল ইন্নাকা সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা হবে। এবার পাদ্রি সাথে সাথে এই কথাটা বলছে, ফাইনিব তুলিতা, তোমাকে যদি পরীক্ষা করা হয়, ফালা তাদুল্লা আলাইয়া, আমার নামটা তুমি কাউকে বলবা না। এতটুকু বুঝছেন সবাই? আমার নামটা কাউরে বলবা না। তোমাকে যদি পরীক্ষা করা হয়, তোমাকে যদি প্রহার করা হয়, মারা হয়, কেউ যদি তোমাকে প্রহার করে ইমান আনার কারণে, তো তুমি তো বলতে বলতে এমন হইতে পারে যে বলতে পারো আমার কারণে আজকে তুমি ইমানদার, এই কথাটা তুমি কাউরে বইল না। যাক, এইভাবে চলতেছে। অকানাল গোলাম ইব্রিউল আকমাহা ওয়াল আবরাস ওয়ায়ুদাবি মিন সাইরিল আদাওয়াত, জন্মন্ধ যারা জন্মগতভাবে অন্ধ তাদের চোখের উপর যুবক যদি আল্লাহর নামে হাত দেয়, সাথে সাথে তার চোখ ভালো হয়ে যায়। যাদের শরীরে কুষ্ঠরোগ তাদের শরীরে হাত রাখলে আল্লাহর নামে আল্লাহ পাক ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। শুধু তাই নয়, এমন কোন রোগ নাই, যত রোগ বিমারি হয় সমস্ত রোগ বিমারি হওয়ার পর যুবক আল্লাহকে বলা মাত্র আল্লাহ তার দোয়া কবুল করে ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ বানায় দেয়। তো এই চলতেছে অবস্থা। ওকানা জালিসুল্লিল মালিকি কদ আমিয়া সামিয়া জালিসুল্লিল মালিক, বাদশার একজন একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ। বাদশার ঘনিষ্ঠ ব্যক্তি ছিল অন্ধ। কোন বাদশা? যেই বাদশা এই যুবককে পাঠাইছে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখার জন্য। ঘনিষ্ঠ যে অন্ধ ব্যক্তি, এই অন্ধ ব্যক্তির কাছে সংবাদ গেছে, একটা ছেলে নাকি অন্ধদের জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নাকি চোখ ফিরায় দেয়, তাই নাকি? হ্যাঁ। এই কথা শুইনা ওই ব্যক্তি, অন্ধ ব্যক্তি, ফাতাকু বিহাদায়া কাসিরা, প্রচুর পরিমাণ হাদিয়া নিয়া যুবকের কাছে আসছে। আসার পর ওই যুবককে বলতেছে, মা হা হুনা লাকা আজমা, এই জায়গায় যত হাদিয়া উপঢৌকান দেখো সব তোমার। যুবককে কয়, ইনান্তা সাফাইতানি, তুমি যদি আমাকে আরোগ্য দিতে পারো, আমার চোখ যদি ভালো হয়ে যায়, এই পুরস্কার সব তোমার। যুবক যে জবাবটা দিছে এটা আমাদের মুসলমানের জন্য শিক্ষা। যুবক জবাব দিলেন, লা আশফি আহাদা ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউকে আরোগ্য দেই না, আরোগ্য দেওয়ার মালিক একমাত্র কে? আমি আরোগ্য দেই না, আমি সুস্থ করি না, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। এই কথা বলার পর যুবক বলল, ফাইন আমানতা বিল্লাহ,
তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো দাউতুল্লাহ তাহলে আমি দোয়া করতে পারি শাফাক আল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে ফাআমানা বিল্লাহ সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ঈমান আনছে আনার পর উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি এই অন্ধ মানুষটাকে তুমি তাড়াতাড়ি চোখ ফিরায়া দাও যেই মাত্র ওই অন্ধ ব্যক্তি বাচ্চার ঘনিষ্ঠ সহচর ঈমান আনছে সাথে সাথে যুবক দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই চোখের দৃষ্টি ফিরায়া দেয় চোখ ফিরে পাওয়ার পর এবারে অন্ধ ব্যক্তি কই গেছে বাচ্চার কাছে গেছে তো এতদিন একটা মানুষ অন্ধ আপনাদের এই জায়গায় আসে হঠাৎ যদি চোখ ফিরে আসে আপনাদের তো একটা অবাক লাগার বিষয় কি ব্যাপার ওয়াকানা জালাসা কামা ইয়াজলিসু যেইভাবে আগে বসতো ওই চেয়ারটা গিয়ে বসছে বাচ্চার একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিটা যেইভাবে আগে গিয়ে চেয়ারে বসতো ওইভাবে বাচ্চার ওই ঘনিষ্ঠ ব্যক্তি যেইভাবে আগে চেয়ারে বসত ওইভাবে গিয়েই ওই অন্ধ ব্যক্তি চেয়ারের মধ্যে বসে চেয়ারে বসার পর তো বাচ্চা হঠাৎ দেখি কি তার চোখ ফিরে পাইছে ঘটনা কি প্রশ্ন করলো মান রদ্দা আলাইকা বা সরক কি ব্যাপার তোমার চোখ কে ফিরিয়ে দিল অন্ধ ব্যক্তি জবাব দেয় রব্বি আমার রব ফিরাই দিচ্ছে এইবার বাচ্চা কি প্রশ্ন করে দেখেন অবিবেচকের মতো প্রশ্ন মূর্খ মানুষ এই জাতীয় প্রশ্ন করতে পারে বাচ্চা জবাবে বলে আলাকা রব্বুন গৈরি আমি ছাড়াও কি তোমার কোনো রব আছে আমি ছাড়া কি তোমার কোনো রব আছে এখন তো মাশাল্লাহ আমাদের এই বর্তমান দুনিয়াতে অন্তত রব দাবি করে মানুষ নিজের এরকম সংখ্যা খুব কম মানে রব দাবি করে না তো ফেরাউন মানে এরকম বইলা ফেলতো রব তো আমি নমরুদ বইলা ফেলতো আমি তো রব তো ওই ব্যক্তি বাচ্চা এ বলে ফেলতেছে তোমার কি আমার ছাড়া কোনো রব আছে বাচ্চার একান্ত অসচিব জবাব দে রব্বি ওয়া রব্বুকাল্লাহ আমার রব না শুধু আমার রব আপনার রব তিনি হলেন আল্লাহ আমার রব আপনার রব কে এই কথা বলার পর বাচ্চা কয় আমার সামনে যা বলছো আর কখনো বলবা না অন্ধ ব্যক্তি যিনি চোখ ফিরে পেয়েছেন তিনি জবাব দেয় না না আমার রব আপনার রব সবার রব একমাত্র আল্লাহ কয় তোমারে এই শিক্ষা কে দিছে অন্ধ ব্যক্তিরা বলতে চায় না ফালাম ইয়াজাল ইউআযিবুহু তাকে শাস্তি দেওয়া শুরু এত নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতন করতে লাগলো এক পর্যায়ে হাত্তা দাল্লা আলাল গুলাম বাদশার একান্ত ওই ব্যক্তিটা গুলামের কথা বলে দিস যে ওই যুবক যেই যুবককে আপনি জাদু বিদ্যা শিখাইতে পাঠিয়েছেন ওই যুবক আল্লাহর কাছে দোয়া করছে তার কারণে আমি আমার চোখ ফিরিয়ে পেয়েছি ফাজি আবিল গোলাম যুবককে ডাক দেয় ডাক দেওয়ার পর বাচ্চা বলল কি ব্যাপার তুমি নাকি এইভাবে তার চোখ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো কিভাবে করেছো আমাকে একটু বলো বাচ্চা কয় বুঝতে পারছি কত বালাগামিন আমরিকা মা তুদরি উল আকমাহা ওয়াল আবরস মনে হয় জাদুবিদ্যা তুমি এতটা পারদর্শিতা অর্জন করছো এখন তুমি জাদুর মাধ্যমে মানুষের চোখ ফিরাই দিতে পারো তোমার মনে হয় জাদুবিদ্যা এত সুন্দরভাবে রপ্ত হয়েছে যে জাদুর মাধ্যমে এখন মানুষের চোখ ফিরাই দিতে পারো জাদুর মাধ্যমে তুমি এখন কুষ্ঠ রোগীকে ভালো করো না যাক খুব ভালো হয়েছে যে জাদুবিদ্যা তোমার কাজে লাগছে যুবক জবাব দেলা আশফি আহাদা আমি কোন জাদুবিদ্যার মাধ্যমে কাউকে আরোগ্য দেই না ইন্নামা ইয়াশফিল্লাহ আরোগ্যদাতা একমাত্র আল্লাহ আরোগ্যদাতা কে এই কথা বলার পর ফালাম ইয়াজাল ইউআযিবুহু যুবককে আটকায় আটকায় প্রহার করা শুরু করে বলো তুমি কোত্থেকে জানলা জাদুকর তো তোমাকে এমন বিদ্যা শিখায় না যেই বিদ্যা আমার ছাড়া অন্য কোন রবের শিক্ষা দেয় জাদুকর তো তোমাকে এই শিক্ষা দেয় নাই তাহলে তুমি সত্যি করে বলো এই শিক্ষা তুমি কোথায় পাইলা এক পর্যায়ে হাত্তা দাল্লা আলার রাহিম নির্যাতন সহ্য করতে না পেরে পাদরির কথা বলে দিস ওই পাদরি আমাকে এই শিক্ষা দিছে ফাজি আবির রাহিম পাদরিকে আনা হয় আনার পর পাদরিকে বাচ্চা প্রশ্ন করলো ইরজি আন্দিনি তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো যদি ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমার অবস্থা খারাপ হবে ফাবা পাদ্রি সরাসরি অস্বীকার করে অসম্ভব আমার পক্ষে ধর্ম ছাড়া সম্ভব না ধর্ম ছেড়ে দিতে পারবো না এটা অসম্ভব এই কথা বলার পর
বাদশা ফাদআ বিল মিশার, এই জায়গাটা মন দিয়ে শুনুন, মিশার মানে হলো করাত, করাত করাত চিনেন নি আপনারা, করাত দিয়ে গাছ কাটে না, এই করাত। তো করাত আনার পর বিসমিল্লাহ, করাত আনছে আনার পর দেখেন কি বলছে হাদিসে, ফাওয়াদা আল মিশার আলা মাফরিকি রাসিহি, মাথার এই তালুতে করাতটা রাখছে এইভাবে, এইভাবে রাখার পর কয় তাড়াতাড়ি দিন ছাড়ো, কয় অসম্ভব, চিন্তা করেন করাত। রসুল এক সাহাবা নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নবীজি কাবা চত্বরে এইভাবে শুয়ে রইছে, হযরত খাব্বাব এসে কয় আল্লাহ তাদউল্লাহ লানা ইয়া রসুল আল্লাহ, হুজুর আমগো জন্য একটু দোয়া করেন না। কয় কি হইছে? কয় নির্যাতন, আর শুইতে পারতাছি না হুজুর। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে, যাওয়ার পর কয় খাব্বাব আগের দিনের ইমানদারদের ঘটনা মনে হয় তোমার জানা নাই, ওই ইমানদারদের মাথা বরাবর করাত রাখার পরেও তারা ইমান কখনো ছাড়ে নাই, বাদশা পাদ্রির মাথার এই বরাবর করাত রাখার পর যেই মাত্র করাত দিয়ে তার মাথাটা নিখণ্ডিত করবে, কি মজবুত ইমান! পাদ্রি জবাব দেয় অসম্ভব, যে ইমান আনছি আল্লাহর উপরে ইমান ছাড়া সম্ভব না। হাদিসের বর্ণনা ফাশাক্কারাসাহু, বাদশা ওই পাদ্রির মাথাটা দুই ভাগ করে ফেলছে করাত দিয়া, ফাওয়াকা শিক্কা, ওই মাথার দুইটা খণ্ড দুই পাশে এইভাবে পড়ে রয়েছে। ফাজি আবি জালিসিল মালিক, এবার ওই বাচ্চার একান্ত সচিবকে আনছে, যেই সচিবের অন্ধ চোখ আল্লাহ ভালো করে দিছে, তাকে আনার পর তার মাথা বরাবর করাতটা রাখছে, করাত রাইখা কয় তোমার ওই অবস্থা হবে আগের জনের যে অবস্থা, ইরজিয়ান দিনিক ধর্ম থেকে তুমি ফিরে আসবা, নাকি তার মাথার মতো তোমার মাথাটা দুই টুকরা করব। একবার ভাবেন, এক ইমানদারের মাথায় করা, তার এক ইমানদারের মাথার দুইটা টুকরা দুই পাশে পড়া পড়া, আর দেখাইতেছে ভাই তোর তোরে অবস্থা হবে, এই যে এই এই যে মাথা দুইটা যেভাবে আছে তোরে অবস্থা হবে, ইমান ছাড়বি? ওই অবস্থায় বাদশার একান্ত সচিব জবাব দেয় অসম্ভব, যে আল্লাহর বিশ্বাস করার কারণে আমার চোখ ফিরে পেয়েছি, ওই আল্লাহর উপর ইমান ছাড়ার প্রশ্নই আসে না। মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমগরে যদি এরকম হইতো আমরা কি যে কইতাম আল্লাহ জানে। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে আর আমরা যারা পড়াশোনা করছি কোরআন হাদিস, আমি আমারই বলতেছি, সাধারণত জনগণ আপনারা পড়ে, আমরা তো কোরআন হাদিস শিখছি, তা আমার মাথায় যদি এরকম রাখে, আমি নিজে চিন্তা করি যে আল্লাহ আমার মাথায় যদি এরকম করাত রাখে, আল্লাহ জানে যে তোমার উপর বিশ্বাস কি রাখি কি না, মানে টেনশনে পড়ে যায়, মাবুদ তুমি তো এত ভয়ঙ্কর পরীক্ষা ফালাও নাই আমাদেরকে, আহারে আগের ইমানদারদেরকে তুমি কত বড় পরীক্ষা নিছো আল্লাহ, এরপরও সফল হয়েছে তারা, আর এখন আমরা 10 টাকার কাছে ইমান বিক্রি করে দিই, ঠিক না? 5 টাকা 10 টাকার কাছে ইমান বিক্রি। বাদশার একান্ত সচিবের মাথায় এইভাবে করাত রাখার পর মোট কয়জন ইমানদার? তিনজন, তিনজন বুঝছেন তো কারা কারা, একজন পাদ্রি, আরেকজন ওই বাচ্চার ওই যে ওই সচিবটা যার চোখ ফিরে পাইছে, আরেকজন ওই যুবক। তো যুবক দেখতেছে সব, এবার বাচ্চার একান্ত সচিবের মাথা এইভাবে করাত রাখার পর ফাশাক করাসা, তার মাথাটা দুই ভাগ, দুইটা টুকরা দুই ভাগে পড়ে আছে মোট 4টা, আগের জনের মাথার দুই টুকরা, এবার এই দুই টুকরা যুবককে ডাক দিয়ে কয় দিন থেকে ফিরে আসবি কিনা বল, ইমান ছাড়বি কিনা? যুবক কয় অসম্ভব, তাদের দুইজনের মাথা দেখে আমার ইমান ছাড়ানোর চেষ্টা করো, কোনোদিনও না, যে আল্লাহর উপর আমি ইমান আনলাম ওই আল্লাহর উপর ইমান ছাড়ার কখনো প্রশ্ন আসে না। এই কথা বলার পর ফাদাফা ইলা নাফারিম মিন আসহাবিহি, একদল সেনাবাহিনীকে বাদশা ডাকছে, ডাকার পর বাদশা বলতেছে এক কাজ করো, এই যুবককে ফাদাবু বিহি ইলা জাবালিন কাজা ওয়া কাজা, এই যুবককে নিয়ে অমুক পাহাড়ে যাও, ফাসাদু বিহিল জাবাল, পাহাড়ের উপরে উঠবা যুবককে নিয়ে, উঠার পর ফাইদা বালক তুম জুরওয়াতা, পাহাড়ের চূড়ায় যখন পৌঁছবা, পৌঁছার পর ফাইন রাজা আন দিনিহি, যদি ধর্ম থেকে ফিরে আসে ভালো কথা, অন্যথায় ফাতরাহুহু, পাহাড়ের উপর থেকে নিচে তাকে ফেলে দিয়ে হত্যা করবা, নাউজুবিল্লাহ। ফাযাহাবু বিহি ইলা জাবাল, মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রসুল বলেন যুবককে নিয়ে তারা পাহাড়ে যায়, ফাসাইদু বিহিল জাবাল, পাহাড়ের উপর উঠছে অনেক বড় পাহাড়,
পাহাড়ের উপর উঠার পর ওই যুবককে বলে ঈমান ছাড়বা কিনা, যুবক কয় অসম্ভব, পাহাড়ের একদম মাথায় গেছে, যাওয়ার পর নিচের দিকে তাকাইলে আমি আপনি মনে হয় তাকাইলে মরে যাইতাম, হয় তোরে হন ফালাইয়া দিব। যুবক কয় তো কি হইছে, ঈমান না ছাড়লে ফেলে দিব। যুবক আল্লাহকে বললেন আল্লাহুম্মা ফিরিহিম বিমা শিতা, আল্লাহ আপনি আপনার শক্তি দেখায় দেন, তাদের থেকে কুদরতিভাবে আমাকে আপনি হেফাজত করে নেন। এই দোয়া করার সাথে সাথে রাজিফাবি হুমুল জাবাল পাহাড় নড়াচড়া শুরু করছে, পাহাড় যারা যুবককে হত্যা করার জন্য নিয়ে গেছে নড়াচড়া করে পাহাড় তাদেরকে নিচে ফেলে হত্যা করছে, যুবককে নিরাপদে নিচে নামায় দিস। এখান থেকে একটা বুঝার আছে, একই পাহাড়ে সবাই না, আর একই পাহাড়ে সবাই না, তাহলে একই পাহাড়ে একদল আল্লাহ মাইরা ফেললো, যুবককে আল্লাহ হেফাজত করলো, তার মানে আমার আল্লাহ সব পারে। একই জায়গায় সবাই পাহাড় নড়লো, পাহাড় পুরা ধ্বংস করে ফেললো সব, কিন্তু আল্লাহ চাইছে যুবক মরবে না, মরে নেই। ফাজা আয়ামশি ইলাল মালিক, যুবক সুন্দর হাঁটতে হাঁটতে বাদশার কাছে আসে। মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ দু একদিন পর পর আমি এটা পড়ি, আমি নিজে পড়ি, আমার ইমানরে মজবুত করার চেষ্টা করি। তো এইভাবে যুবক হাঁটতে হাঁটতে বাদশার কাছে গেছে, যাওয়ার পর বাদশা কয় ঘটনা কি, তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কই, তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কোথায়, হাদিসের বর্ণনা মা ফাল আসহাবুকা, কোথায় আমার সৈন্যবাহিনী কই তোমার সাথে যারা গেছে। যুবক জবাব দিল, দি কি দেখেন, আমাদের জবাবগুলো সব ক্ষেত্রে এমন হওয়া উচিত। যুবক কয় কাফানিহিমুল্লাহ, তাদের থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন, আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে যথেষ্ট হেফাজত করে তোমার কাছে আল্লাহ আবার এনেছেন। মানি মানে যাদেরকে আমারে মারতে পাঠাইছো, যাদেরকে আল্লাহ তাগরে মারছে, আর আমারে আল্লাহ নিরাপদে তোমার কাছে পাঠায় দিছে। কয় তাই, আরেক দল সেনাবাহিনী ডাকছে, ডাকার পর দাফা ইলা নাফারিম মিন আসহাবিহি, তাদেরকে দিল, দেওয়ার পর বলল ইযহাবু বিহি ইলাল বাহ, এই যুবককে নিয়ে অমুক সমুদ্রে যাও। যাওয়ার পর ফাহমিলুহু ফি কুরকুর, একটা নৌকার মধ্যে তাকে উঠা বা উঠানোর পর তাওয়াসাতু বিহিল বাহ, ওই জাহাজ বা নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝখানে যাবা, যাওয়ার পর ফাইন রাজা আদিনিহি, তাকে বলবা ইমান ছাড়ার জন্য, ইমান ছাড়লে ভালো কথা, ইমান না ছাড়লে ফাকজিফু ফিল বাহ, সমুদ্রের মধ্যে তাকে ডুবিয়ে হত্যা করবা। বলে নাউজুবিল্লাহ, জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখানে গেছে, যাওয়ার পর যুবক আল্লাহকে বললেন আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, আল্লাহ তাদের বিরুদ্ধে আপনি যেইভাবে ইচ্ছা যথেষ্ট হয়ে আমাকে সাহায্য করেন, এগুলার শেষ করে আমাকে আপনি হেফাজত করেন। হাদিসের বর্ণনা ফান কাফাত বিহিমুস সাফিনা, জাহাজ তাদেরকে উল্টাইয়া দিল। আমি চিন্তা করি জাহাজ যে উল্টাইলো, জাহাজে এ ছিল না, যুবকও ছিল না, জাহাজ উল্টাইয়া দিল, উল্টানোর পর তারা মারা গেছে, কুদরতি ভাবে আল্লাহ যুবককে নদীর কিনারায় পৌঁছায় দেন। বিশ্বাস বাড়ান, একিন বাড়ান যে আল্লাহ সব পারে। এজন্য আপনি যেন কোনোদিনও ভুল না হয় গাড়িতে উঠা দোয়া পড়তে, আপনার যেন ভুল না হয়, আপনি একিন রাখবেন আমি দোয়া পড়তেছি, আমি সব রসুলের সুন্নত ঠিক মতো পালন করে আমি গাড়িতে উঠছি, এরপরে যদি আমার আল্লাহ আমার নিয়ে যায় আমি শহীদ হয়ে যাবো, কিন্তু আমি সব ঠিক মতো আদায় করে উঠছি, আমার আল্লাহ চাইলে সবাই শেষ হয়ে গেল, আমি বেঁচে থাকবো। আল্লাহ যা চায় তাই করেন, এটা আল্লাহর ইচ্ছা। তো এ যুবক ফাজা আয়াম শিহিলাল মালিক একদম হাঁটতে হাঁটতে আবার বাচ্চার কাছে আসছে, বাচ্চা কয় ঘটনা কি, তুমি তো আসার কথা না, যারা আসার কথা তারা কই, কয় আমি কি বলবো, আপনি যাদেরকে পাঠাইছেন মারতে আমি দেখলাম জাহাজ তাদেরকে উল্টাইয়া ডুবাইয়া দিল, কয় তুমি, কয় আমি দেখলাম আমি সমুদ্রের কিনারায় আপনার কাছে আবার আসছি। এ মুসলিম শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বানেও আছে হাদিসটা, তো মুসলিম শরীফে লম্বা করে ইমাম মুসলিম আনছেন। হাদিসের বর্ণনাকারীর নাম সুহাইব রাদিয়াল্লাহু তাআলা, সুহাইব সদ দিয়া সুহাইব, ওনার থেকে বর্ণনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুবক বাচ্চারে একটা বুদ্ধি দিল, কয় কি বুদ্ধি, যুবক বাচ্চারে কয় বাচ্চা ইন্নাকা লাস্তাবিকাতিলি, আপনি আমারে মারতে পারতেন না। বাচ্চা কয় কেন, যুবক কয় হাত্তা তাফালা মা আমুরুকা বিহি, আমি আপনাকে একটা সাজেশন দিব, আমার সাজেশন যদি আপনি ফলো করেন আমাকে মারতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। ওইটা আবার কি কথা, হ্যাঁ আমি একটা সাজেশন দিব, এটা ফলো করলে আমাকে মারতে পারবেন,
অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাচ্চা কয় ওয়ামা জাকা, এটা আবার কি সাজেশন? যুবক বলে তাজমাউন নাস ফি সাইদিন ওয়াহিদিন, মানুষদেরকে আপনি একটা মন্ত্রে মাঠের মধ্যে উপস্থিত করবেন, ওয়া তাসলুবুনি আলা জিজিন, আমাকে একটা কাঠের শুলির মধ্যে চড়াইবেন, চড়ানোর পর সুম্মা তাখুযু সাহমাম মিন কিনানাতি, আমার তীর দানি থেকে একটা তীর নিবেন, নেওয়ার পর এই তীরটা আমাকে মারার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম, যুবকের রব আল্লাহর নামে এই তীর মারলাম, এই কথাটা বলবেন যেন আপনার এই কথাটা সব মানুষ শুনতে পায়, তাহলে আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আমাকে মারতে পারবেন না। বাচ্চা কয় তাই নাকি? হ্যাঁ। ফাজামা আবনা সাফি সাইদিন ওয়াহিদিন, বাচ্চা মানুষকে একটা প্রান্তরে একত্রিত করছে, করার পর ওয়াসালাবাকু আলা জিজিন, যুবককে কাষ্ঠের শুলির মধ্যে এইভাবে রাখছে। রাখার পর এবার যুবক বাচ্চাকে ডাক দিয়ে কয় ওই যে যেটা করছি সেটা করেন, কয় যেটা শিখিয়ে দিছে ওইটাই করেন। তো কি করছে? আখজা সাহমাম মিন কিনানাতিহি, তার তীরদানি থেকে একটা তীর নিছে, নেওয়ার পর যুবক বলছে আমি যা যা বলছি তা করেন। এবার ওই যুবককে তীর মারার সময় যুবক বলল এমনভাবে বলতে হবে যেন সবাই শুনতে পায়। যুবককে তীর মারার আগে কয় বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই যুবকের রবের নামে তীর মারলাম। হাদিসের বর্ণনা, ফাওয়াকা সাহমু ফি সুদগিহি, যুবকের কানের নিম্নভাগে তীরটা গিয়ে লাগছে, লাগার পর ফাওয়াদা ইয়াদাহু ফি সুদগিহি, যুবক তার হাতটাকে কানের নিম্নভাগে রাখছে, রাখার পর ফামাতা, আল্লাহর নাম নিয়ে যুবক মারা গেছে। হাজার হাজার জনগণ দেখলো এই যুবককে এত চেষ্টা করেও মারতে পারে নাই, যুবকের রবের নামে মারতে যুবক মারা গেছে। তার মানে যুবকের রবেই সত্য। মুসলিম শরীফের হাদিস, আমানান্নাস বিরব্বিল গুলাম, আমানান্নাস বিরব্বিল গুলাম, সব মানুষ এই যুবকের রবের উপর ইমান এনে নেয়, মুসলমান হয়ে গেছে, সব ইমানদার হকের উপরে আছেন, লাভ দেন। এই কথা বলার পর মাও লাভ দিস। তা আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিপতিরা ধ্বংস, মানে যারা গর্ত করছে গর্তের মধ্যে আগুন জ্বালায়া, ওই ইমানদার মানুষগুলাকে গর্তের আগুনের মধ্যে জ্বালিয়েছে আল্লাহ। চারটা শপথ খাওয়ার পরে বলেন এই গর্তের অধিপতি যারা যারা গর্তবাণী ইমানদারদেরকে নিয়ে উল্লাস করছে তারা ধ্বংস। হাদিস দ্বারা বোঝা যায় মুসলমানদেরকে নির্যাতন করে আনন্দ উল্লাস করা, মুসলমানদের নির্যাতনে খুশি হওয়া, এটা আমাদের জন্য উচিত না। আমার কোনো মুসলমান ভাই যদি নির্যাতনের শিকার হয়, আমার পার্শ্ববর্তী কোনো মুসলমান বোন যদি জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এই নির্যাতনের সময় কোনো মুসলমানের উল্লাস করা এটা মুসলমানের স্বভাব হতে পারে না। বরং ইমানদার আগুনে পুড়বে, ইমানদার নির্যাতনের শিকার হবে, তখন অন্য মুসলমানের দিলে যদি কষ্ট লাগে সেই প্রকৃত মুসলমান, সেই কি প্রকৃত মুসলমান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গর্ত করছে যারা আর ইমানদারদেরকে যারা পুড়িয়েছে তারা ধ্বংস, এই কথা বইলে আল্লাহ বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, গর্তের অধিপতিরা ইমানদারদেরকে নির্যাতন করার কারণ শুধুমাত্র ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, ইমানদাররা আল্লাহর উপর ইমান আনছে এটাই হলো তাদের অপরাধ, এই ইমান আনার কারণে তাদেরকে আগুনের মধ্যে পুড়িয়েছে। হাদিস দ্বারা জানতে পারলাম ইমান আনার পর আমার আপনার জীবনে বিপদ আসতে পারে, পরীক্ষা আসতে পারে, যদি এই পরীক্ষা আসে পরীক্ষার সময় ধৈর্য ধারণ করার নাম হলো প্রকৃত ইমানদার। আসিয়া ফেরাউনের বিবি, আসিয়াকে যখন ফেরাউন হত্যা করবে, হত্যা করার আগে কারুনের পরামর্শে আসিয়া শরীরটা থেকে চামড়াগুলা উঠিয়ে নেওয়া হয়। কোরআনের মধ্যে আসছে অফির আউনাজিল আউতাদ, পেরেক ওয়ালা ফেরাউনকে স্মরণ করো, আউতাদ মানে পেরেক, এই ফেরাউন পেরেক দিয়ে মানুষের হাত পায়ের মধ্যে বসাইয়া মানুষকে কষ্ট দিত, আসিয়ার হাত আর পায়ের মধ্যে পেরেক বসাইয়া মাটির সাথে আসিয়ার শরীরটা লাগাইয়া দিস, লাগাই দেওয়ার পর শরীর থেকে চামড়া উঠেছে, চামড়া উঠানোর পর আগুনের দিকে আসিয়ার শরীরটা
সূর্যের তাপ আগুনের তাপের মতো উত্তাপ ওই পালুকাময় প্রান্তরের মধ্যে আসিয়ার শরীরের উপর সূর্যের আলো লাগে ফেরাউন ডাক দিয়ে কয় আতা ত্রুকিনাল ঈমান ঈমান ছাড়বে কিনা আসিয়া কোনো জবাব দেয় না এক মুহূর্তে ফেরাউনকে কারুন পরামর্শ দেয় পাথর নেন নেওয়ার পর এই পাথর দিয়ে আসিয়াকে হত্যা করেন পাথর নিয়ে যায় আসিয়াকে যখন হত্যা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা আল্লাহ পাক বলেন ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্না ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন আসিয়া যখন মারা যাবে আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্না আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানায় দাও মারা যাওয়ার সময় কয় আল্লাহ জান্নাতে ঘর বানাও ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ফেরাউন থেকে আমাকে তুমি মুক্তি দিয়ে দাও ওয়া নাজ্জিনি মিনাল কওমি যালিমিন জালেম সম্প্রদায় থেকে আমাকে তুমি হেফাজত করো এইভাবে নির্যাতন করছে শরীরের চামড়া উঠিয়ে ফেলছে বালুকাময় প্রান্তরের মধ্যে শুয়ে রাখছে আসিয়া ইন্তেকালের সময় কষ্ট পাও দূরের কথা উল্টা আল্লাহরে ডাক দিয়ে কয় জান্নাতে আমার ঘর বানায় দাও এরপরেও ঈমান আসিয়া ছাড়ে নাই আল্লাহ বলেন আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করছো এমনি তোমরা জান্নাতে যাইবা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম পূর্ববর্তীদের পরীক্ষা তোমাদের উপর আসবে না তোমরা কি এমনটা মনে করো অতীত জামানার মানুষের পরীক্ষা তোমাদের উপর আসবে না তোমরা কি এমনটা মনে করো যে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে না এমনিতেই তোমরা পার পেয়ে যাবা না এমনটা হবে না বরং পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে ঈমানের পরীক্ষা দিবা এই ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হও তাহলে জান্নাত তো বুঝাইতে চাইলাম ঈমান আনা মানে হলো আমি আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 3045 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাতা রাহতিন সারিয়াতান আইনা আল্লাহ নবী দর্জনের একটা বাহিনী গোয়েন্দা হিসাবে এক এলাকায় পাঠাইলেন ওয়া আমরা আলাইহিম আসিব ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবী এই দর্জনের একজন আমির বানিয়ে দিলেন তার নাম আসেম কি নাম আসেমকে আমির বানায় দিস আমির বানিয়ে দেওয়ার পর তাদেরকে আল্লাহ নবী পাঠাইলেন ওই এলাকায় তোমরা যাইবা মুসলমান দর্জন যখন রওনা করছে জুকিরু লিহাইয়িন লুকিরু লিহাইয়ি মিন হুযাইলি নিকালু লাহু বনু লাহিয়ান এই এলাকার নাম কি মাটির চর তো একটা নাম থাকে না এলাকার মক্কার একটা এলাকার নাম ছিল বনি হুজাইল এই হুজাইলের একটা গ্রামের নাম ছিল লাহিয়ান এই লাহিয়ান এলাকার মানুষরা বলাবলি করতে লাগলো আচ্ছা এইদিকে নাকি মুসলমানদের আনাগোনা এইদিকে লক্ষ্য করা যাইতেছে হ্যাঁ মুসলমানরা কোথায় জানি যাইতেছে ফানাফারু লাহুম করিবাম মিন মিয়াতাই রাজুলিন কুল্লুহুম রাম এক 200 জনের তীরন্দাজ একটা বাহিনী 200 জন তীর নিয়া মুসলমানদের পিছনে ধাওয়া করছে 200 জনের তীরন্দাজ বাহিনী মুসলমানদের পিছনে ধাওয়া করছে মুসলমানদেরকে ধাওয়া করতে করতে ফাক্তাসু আসারহুম তাদের পায়ের নিদর্শন দেখছে দেখার পর পাগুলা দেখতে দেখতে পিছনে পিছনে যায় ওই জামানায় কাফেরদের মেধা ভালো ছিল কাফেরদের মেধা কি ছিল কেন ভালো ছিল ওই যে মোবাইল চালাইতো না কি চালাইতো না মোবাইলে গুনাহ করতো না আর কি চালাইতো না গুনাহ করতো না কি করতো না এরা দেব দেবী পূজা করতো হ্যাঁ আর কোনো গুনাহ করতো না এই তো এরা খালি শিরিক করতো আর যেই গুনাহ করার কারণে মেধা কমে এইগুলো ওই যুগে এতটা ছিল না এখন তো নজরের গুনার কারণে মানুষের মেধা কমে কিসের গুনাহ নজর গুনাহ যত মানুষের গুনাহ যত বাড়ে মেধা তত কমে গুনাহ যত ঝড়ে মেধা তত বাড়ে মাথায় রাখতে হবে হ্যাঁ মাদ্রাসায় যারা পড়েন হেফজখানার ছাত্ররা গুনাহ করা যাবে না বাসায় গিয়ে মোবাইল চালানো যাবে না আইপ্যাড ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন এগুলো চালানো যাবে না চালাইলে মেধা শেষ আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখেন এইগুলোর মেধা শেষ হয়ে যাবে কর্মদি কয়দিন পরে দেখবেন আপনারে আম্মা কইব আম্মারে আব্বা কইব এই মেধা নষ্ট করেন না ছেলেদের বাচ্চাদের
গুনাহ থেকে দূরে রাখেন, আল্লাহ হেফাজত করেন। তো কাফেরদেরও মেধা ভালো ছিল ওই জামানা। কাফেররা দশজন সাহাবার খালি পায়ের চিহ্ন, পায়ের চিহ্ন তাদেরকে অনুসরণ করতেছে যে হা এই দিক দিয়ে মনে হয়ে গেছে। এখন নিশ্চিত হইল কিভাবে যে এই দশজনই মনে হয় আমাদের কাঙ্ক্ষিত দশজন? এই জায়গাটা মন দিয়ে শোনেন কিভাবে নিশ্চিত। যাইতে যাইতে হাত্তা ওয়াজাদু মাকালাহুম তামারান্তাজাওয়াদুহু মিনাল মাদিনা, এক জায়গায় গেল, যাওয়ার পর দেখে খেজুর দেখা যায় যে খেজুরগুলা মুসলমানরা মদিনা থেকে নিয়ে আসছে। কাফেররা খেজুর দেখে খেজুরের বিচি দেখে বুঝে ফেলছে এগুলা মদিনার খেজুর। কোন দেশের খেজুর? আমি আপনি তো বাদাম তুলির খেজুরও চিনব না। কাফেররা খেজুর দেখেই বলতেছে, আটি দেখে বলে এটা মনে মদিনার, মানে এরা খেজুর দেখে নিশ্চিত হয়ে যায় এটা মদিনার না ইয়ামানের নাকি অমুক দেশের। খেজুর দেখে কয় নিশ্চিত এদিকে মুসলমানরা আসছে, এই যে মদিনার খেজুর। নিশ্চিত হওয়ার পর ওই রাস্তা তারা অবলম্বন করতে লাগলেন। মুসলমানদের লিডার আসিব ইবনে সাবিত বুঝতে পারলেন ইমানরা আমাদের সন্ধান পেয়ে গেছে, কি করা যায়। ফালাজাউ ইলা ফাদফাত, মুসলমানরা উঁচু একটা জায়গার মধ্যে উঠছে। এই হাদিসটা আমি প্রায় সময় বলি, উলামায়ে কেরাম যারা আছেন আপনাদের জ্ঞাতার্থে বলি, বুখারীর 3045, এটাও আমি প্রায় সময় পড়ি। এটা পড়ি কেন, এটা পড়ি আর চিন্তা করি, মানে এই হাদিসটা আর ওই যে আগে যেটা বললাম মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, এগুলো পড়ি আর ভাবি ইমানের পরীক্ষাটা কত মজবুত ছিল। যে মানে সত্যি সত্যি যদি আমরা এরকম পরীক্ষায় পড়ি আমার অবস্থাটা কি হবে, আমি মাঝে মাঝে এই চিন্তা করি। তো ওনারা একদম উপরে উঠছে, ওঠার পর আহাত বিহিমুল কওম, কাফেররা নিচে থেকে তাদেরকে বেষ্টন করে ফেলছে, তীর তাক করছে। তাক করার পর কয় আনজিলুনা নামো ওয়া আতুনা বিআইদিকুম, সারান্ডার করো, লা নাকতুলু মিনকুম আহাদা, আমরা তোমাদের কাউকে হত্যা করব না। দেখেন কি কয়, কাউকে হত্যা করব না। ওয়া লাকুমুল আহদু ওয়াল মিসাক, অঙ্গীকার করলাম একজনকেও আমরা হত্যা করব না, তোমরা নামো। সাহাবাদের আমির আসিম ইবনে সাবিত বললেন, লা আনজিলুল ইয়াউমা ফি জিম্মাতি কাফের, আজকে আমি কোনো কাফেরের কথা বিশ্বাস করি না, আমি কোনো কাফেরের নিরাপত্তায় নিচে নামবো না, আমি তাদের কথা বিশ্বাস করি না। এই কথা বলার পর ফারামাহুম, নিজ থেকে তাদেরকে তীর মেরে কতালু ফি সাবা, হযরতে আসিম সহ 7 জন মুসলমান তারা শহীদ করে দেয়। কয়জন আছে, কয়জন ছিল, কয়জন বাকি আছে? 3 জন। নিজ থেকে কয় তোমরা 3 জন নামো, মারমু না, কিচ্ছু করবো না। আরেকজনের নাম ইবনুদ দাসিনা, আরেকজনের নাম বুখারীর বর্ণনায় আসে নাই। 3 জনের মধ্যে 2 জনের নাম আসছে, আরেকজনের নাম বলছে ওয়ারাজুলুন আখর, আরেক ব্যক্তি, এই ব্যক্তিটাকে এটা বুখারীতে লেখে নাই। তো 3 জন নিচে আসছে, আসার পর দেখেন ওয়াদা করছে কিচ্ছু করবো না, কিন্তু নামার সাথে সাথে আতলাকু আও তারকিসিহিম, মুসলমানদের যে তীরগুলা ছিল এই তীরের রশিগুলা খুলছে, ধনিকর রশিগুলা খুলছে। খোলার পর আউসাকুহুম, ওই রশি দিয়ে মুসলমান 3টারে বাঁধছে, ওয়াদা করছে গায়ে টাচও করবো না। 3 জনের মধ্যে যেই তৃতীয় জন, যার নাম হাদিসের মধ্যে নাই, ওই ব্যক্তি বললেন হাজা আউয়ালুল গাদরি, এই তো প্রথম গাদ্দারি শুরু করলা, লা আসহাবুকুম, আমি তোমাদের সাথে যাব না, ইন্নালি ফিহা উলা ইউসওয়া, আমি এই 7 জনের দলে শরীক হতে চাই। এই কথা বলার পর তাকেও শহীদ করে দেয়। শহীদের সংখ্যা হইল কয়জন, বাকি রইল কয়জন? ফাবাউহুমা ফি মক্কা, তাদের 2 জনকে এই 200 জন বিক্রি করে দিছে মক্কায়। আবার বলছে তাদের এই 2 জনকে বিক্রি করে দিছে মক্কায়। 2 জনের একজনের নাম ইবনু দাসিনা, তাকেও শহীদ করে দেওয়া হয়, বাকি আছে কয়জন? এই একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, ফাতাআ খুবাইবান বনুল হারিস, হযরতে খুবাইবকে যারা কিনছে তার নাম হলো হারিসের সন্তান, মনে রাখবেন হযরত খুবাইবকে যারা কিনছে তারা হলো হারিসের সন্তান। বলেন তো কার সন্তান? এই জায়গাটা একটু মাথাটা খাটায় শুনেন, এই জায়গাটা হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে, হারিসের সন্তানরা কেন কিনলো খুবাইবকে? ওয়াকানা খুবাইবুন কদ কতালাল হারিসা ইয়াউমা বাদরিন, যেই হারিস নামক লোকটা
তার সন্তানগুলা খুবাইবকে কিনছে, এই হারিসকে খুবাইব বদরের যুদ্ধের দিন হত্যা করছে। বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই হারিসের ছেলেরা খুবাইবকে কিনছে। ওলামা ছাড়া অন্য যারা আছেন কথাটা মাথায় ঢুকছে সবার? আচ্ছা, তো হারিসের ছেলেরা খুবাইবকে কেন কিনছে? যে তুমি আমগো বাবারে মারছিলা বদরের প্রান্তরে, আজকে তোমারে আমরা শেষ করব। কিনা নিস বাসায় নিয়ে গেছে, বাসায় নেওয়ার পর যেই বাসায় রাখছে ওই বাসায় আবার হারিসের একটা মেয়ে ছিল, নারী বলতেছে আমার ভাইয়েরা যেদিন একত্রিত হয়ে যায় খুবাইবকে হত্যা করার জন্য বাহিরে নিয়ে যাবে, সবাই পরামর্শ করছে, করার পর খুবাইবকে জানা দেওয়া হয় আজকে তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। ওই মেয়েটা বলে খুবাইব আমার কাছে একটা খুর চাইল, খুর কেন চাইল? শরীরের অবাঞ্ছিত পশমগুলা পরিষ্কার করার জন্য। খুরটা আমি তাকে দিলাম, দেওয়ার পর হঠাৎ আমি খুবাইবের দিকে তাকায় দেখি আখজা ইবনান লি ওয়া আনা গাফিলা হিনা আতা, আমি দেখি খুবাইবের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসা। বল মুসা বিয়াদিহি, খুরটা খুবাইবের হাতে, হাতে খুর, কোলে বাচ্চা, আমার বাচ্চা খুবাইবের কোলে, খুবাইবের হাতে খুর, বাসায় আমার ভাইয়েরা তো নাই, আমি আরেক ঘরেতে দেখতেছি জানালা দিয়া খুবাইবের কোলে আমার ছেলে, হাতে ছুরি, চাইলে আমার ছেলের শেষ করে দিতে পারে। ফাফাজিয়াতু, আমি ভয় পেয়ে গেলাম, বুঝে আসছে কথাটা? আমি ভয় পেয়ে ফারাফাহা খুবাইবুন ফি ওয়াজহি, খুবাইব আমার চেহারায় ভয় দেখলো, দেখার পর আমার দিকে তাকায় কয়া তাকশাইনা নাকতুলা, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমার ছেলেকে হত্যা করব? আমিও ভয়ে ভয়ে বললাম হা, আমার তো ভয় হচ্ছে তুমি আমার ছেলেকে হত্যা করো কিনা। দেখেন সুযোগ ছিল, ওই মুহূর্তে বাচ্চার শরীরে অস্ত্র ঠেকা পালাইতে পারত। খুবাইব জবাব দিলাম আকুন আফআলা জালিকা, আমি এমনটা কখনো করব না, চিন্তার কারণ নাই, মুসলমান কখনো কারো দুর্বলতায় আঘাত করে না, আমি দুর্বলতা আঘাত করব না, আমি মুসলমান, তোমার দুর্বলতা আমি কেন আঘাত করব। এই কথা বলার পর ওই নারীটা কয় আল্লাহি মা রাআইতু আসীরান কত্তু খায়রাম মিন খুবাইব, আমি খুবাইবের চাইতে এমন উত্তম বন্দী আমার জীবনেও দেখি নাই। ভাই এই কথা কেন কও? আমি দেখলাম আমার ভাই, আমার ভাইয়েরা খুবাইবকে খাবার দেয় না, ঠিক মতো পানি দেয় না, হঠাৎ একদিন আমি খুবাইবের হাতে আঙ্গুর দেখলাম, ওই আঙ্গুর মক্কা মদিনায় তখন কোথাও পাওয়া যায় না, আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। বুখারীর বর্ণনা, বুখারীর লা রিজকুম মিনাল্লাহ, আমি বুঝছি এটা আল্লাহর রিজিক। তারপরে খুবাইবকে বের করে নিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যায়, হাঁটায় নিয়ে যায়, এক জায়গায় যাওয়ার পর দেখে শুলিবিদ্ধ করা হবে হযরতে খুবাইবকে। যেই জায়গায় শুলিবিদ্ধ করা হবে ওই জায়গায় তোলার আগে একজন বেঈমান কয় তোমার শেষ কোনো চাওয়া আছে কিনা? কয় হা, উসল্লি রাকাতাইন, আমি দুই রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত নামাজ পড়তে চাই? শিক্ষা আমাদের জন্য, রসুলের সাহাবা মারা যাবার একটু আগেও নামাজ পড়তে চায়। হাদিসে আসছে কেয়ামত পর্যন্ত কোনো মুসলমানকে যদি কেউ মারতে চায়, ওই মুসলমান মরণের আগে যদি তাকে কোনো অপশন দেয় তুমি কি চাও, তাহলে খুবাইবের সুন্নত হিসাবে সে বলবে আমি দুই রাকাত নামাজ পড়তে চাই। মনে থাকবে না? আল্লাহ যদি কখনো এমন পরীক্ষায় ফালায় তাহলে শেষে কি পড়তে চাই? দুই রাকাত নামাজ পড়তে চাই। নামাজ সালাম ফিরেস, হযরত খুবাইব কাফেরদের দিকে তাকায় কয় এই তোমরা কি মনে করছো আমি তাড়াতাড়ি নামাজের সালাম ফিরেছি এই কারণে কি তোমরা অনেক খুশি? কয় শোনো, নামাজে খুব মজা পাইতেছিলাম কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করছি কেন জানো? আহ, দেখেন কি শিক্ষা! আমার ধারণা হইল আমি যদি নামাজ লম্বা করি তোমরা মনে করবো আমি মরণকে ভয় পাই। মুসলমান মরণকে ভয় পায় না, মরবে, শুলিতে চড়াবে, এই টাইমে কইতেছে আমি মরণকে ভয় পাই না, তোমরা আমারে নিয়ে হাসাহাসি করবা যে আমি নামাজ দেরি করতেছি মরণের ভয়ে, আমি একটা মুসলমান অন্তত মরার আগেও ইসলাম ধর্ম নিয়ে হাসাহাসি তোমরা করবা এই সুযোগ দিতে চাই না। তাই নামাজের সালাম ফিরাইল, শুলির মধ্যে উঠাইস, উঠানোর পর এই জায়গায় ঐতিহাসিকগণ লেখছে যখন শুলিবিদ্ধ করবে প্রথমে উঠাইছে তো শুলিতে চড়ায় মেরে ফেললি তো হয়, তো উঠানোর পর আপনার এইভাবে দুই দিক দিয়ে প্রথমে তার হাত পাগুলা ঐতিহাসিকগণ লেখছেন ওর হাত পায়ের ভিতরেও পেরেক বসায় কাঠের সাথে শরীরটা লাগাই দিস, এইভাবে পেরেক দিয়ে কাটা আনছে শুয়ে আনছে পুরা শরীরটা এইভাবে ঘায়েছে।
ঐতিহাসিক গণ লেখছেন ওই সুয়ুফুত তানহাসু লাহমা তরবারি দিয়া শরীরটাতে এইভাবে একজন এমন করতেছে এইভাবে গোস্তগুলা এইভাবে এমন করতেছে গোস্তগুলা তরবারি দিয়া কি কি এমন করে সব বেঈমানরা তামাশা দেখতেছে আরে আমি মাঝে মাঝে চিন্তা করি কেমন লাগতেছিল ওনার একটা মুসলমানকে মারতেছে আর মানুষ তামাশা দেখতেছে চারিদিক হযরত খুবাইবকে মারার আগে মানে মারার আগে বলতে আদা মারা তো গুলি ফেলছে এক নেতা গিয়ে কয় খুবাইব তোমার জায়গায় যদি মুহাম্মদকে আমরা রাখি আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার কি অবস্থা হবে বলো হযরত খুবাইব কয় অসম্ভব ইউসাবু রাসূলুল্লাহ বিশাউকা আল্লাহ নবীর শরীর একটা কাটা লাগবে আমি আনন্দ উল্লাসের মধ্যে থাকব মুসলমান কখনো এটা কল্পনাও করতে পারে না এই জায়গায় মুসলমানের শিক্ষা আমাদের পরিচয় বিভিন্ন ভাবে দলীয়গত ভাবে বিভিন্ন হয় কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষেত্রে আমাদের সবার পরিচয়ের নাম হলো আমরা মুসলমান রাসূল আল্লাহ ইসলাম এদের ক্ষেত্রে আমাদের মূল পরিচয় কি আমরা মুসলমান তাহজুদ খুবাইব কয় নবীজির গায়ে একটা কাটা লাগবে আর আমি আনন্দ উল্লাসে থাকব অসম্ভব এমন জীবন মুসলমান চায় না হযরত খুবাইবকে যখন হত্যা করবে খুবাইব আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহুম্মা আহসিহি মাদাদা আল্লাহ আপনি সবগুলারে গুণে রাখেন ওয়াক্তুলহুম বাদাদা মাবুদেদেরকে আপনি গুণে রাখেন আমাদের নবী আমাদেরকে পাঠাইছে কাউকে মারার জন্য না কাউকে হত্যা করার জন্য না আমরা নিরপরাধ 10টা মুসলমান বের হয়েছিলাম মারতে মারতে আমার 9টা ভাই শহীদ করে দিয়েছে আল্লাহ والله لا ابالي حين اقتل مسلما আল্লাহর কসম আমি মুসলমান অবস্থায় মারা যাই তাই আমার কোনো পরোয়া নাই আমি মুসলমান অবস্থায় মারা যাইতেছি আমার কোনো পরোয়া নাই আল্লাহর কাছে খুবাইব বলতে লাগলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদা আল্লাহ আপনি বেঈমান গুলারে এক এক করে গুনে রাখেন অক্তুলহুম বাদাদা একটা একটা করে আপনি হত্যা করবেন মাবুদগো আপনার নবীদে আমার ব্যাপারে জানায়া দিয়ে বেঈমানরা আমারে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে এই কথাটা আপনি আপনার নবীকে জানায়া দেন এই কথা বলার পর হযরত খুবাইবকে শহীদ করে দেয় আসিম ইবনে সাবিতের কথা মনে আসেনি কে কে আসিম ইবনে সাবিত কে আমির 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 ওই যে এই 10 জনের আমির আসিম ইবনে সাবিত ওই যে উপরে পাহাড়ের উপরে যারে মারছে এই আসিম ইবনে সাবিত যখন শহীদ উনি তো আগেই শহীদ হয়ে গেছে কাফেররা একজনকে পাঠাইছে আসিম নাকি শহীদ হয়েছে কয় হ্যাঁ মক্কার কাফেররা কয় যাও তার শরীরের গোস্ত আন বা গোস্ত দেইখা শিউর হম এটা আসিম কিনা বেঈমানরা আসছে হযরতে আসিমের শরীরের গোস্ত নেওয়ার জন্য যেই মাত্র তার কাছে আসছে আসার পর আমার নবী আমাদেরকে জানায়া দেয় আমার আসিমের শরীরে টাচ করার আগে আল্লাহ মৌমাছির মাধ্যমে আমার আসিমকে হেফাজত করে বুখারীতে আসছে যে আসিমের লাশ আল্লাহ মৌমাছির পাহারায় হেফাজত করে নিয়েছেন তাহলে কি শিক্ষা পাইলাম আজকে আমরা ঈমানের কারণে নির্যাতন আল্লাহ বললেন ওমা বাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ তারা তাদেরকে নির্যাতন করছে শুধু অপরাধ একটাই ঈমান আছে নির্যাতনের অপরাধটা তাদের কাছে কি ছিল ঈমান আনা কি কোনো অপরাধ আর ঈমান আনা অপরাধ কিন্তু কাফেরদের কাছে ঈমান আনাটা কি হয়েছে অপরাধ এই অপরাধের কারণে তাদেরকে শাস্তি দিয়েছে আমাদের জন্য শিক্ষা ঈমান আনা মাত্রই আমি আপনি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আ মৃত্যু মরণ পর্যন্ত যেন ঈমানের উপর অটল থেকে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন